ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে পথের কাঁটাকে সরাতে প্রেমিকের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল। নিহত 28 বছরের মুখশেদ শেখ বেগপুর পঞ্চায়েতের পাথরডাঙ্গা এলাকার বাসিন্দা। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার কানলা থানার উত্তর রামেশ্বরপুরে। অভিযোগ, নিহত ব্যক্তির স্ত্রীর প্রেমিক মানিক মণ্ডল সহজপুর বাজার থেকে মোটর বাইকে করে মুখশেদ শেখকে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে দুজনের মধ্যে বিবাদ হয়, পরে কাটারি দিয়ে কুপিয়ে শ্বাসরোধ করে খুন করে মানিক মণ্ডল বলে অভিযোগ। নিজেও আক্রান্ত হওয়ার অভিনয় করে ওই স্থানে পড়েছিল। এলাকাবাসীদের বিষয়টি নজরে এলে তারা থানায় খবর দেয়। পুলিশ দুজনকে উদ্ধার করে কানলা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মুখশেদ শেখকে মৃত বলে ঘোষণা করেন। ওর আব্বা নামাজ পড়ে এসে 8টার সময় তখন দেখেছে দোকান খোলা আছে। আচ্ছা, দুবার বেটায় বাড়ি আসে 9টার সময়, খেয়ে দিয়ে 10টা হয়ে যায়, তখন বাড়ি আসছে না। হ্যাঁ, আমরা তো না সেই বলছি, এমন করছি হয়তো বাড়ি আসবে। ফোন টোন করেছিলেন, যোগাযোগ হয়েছিল না? ফোন সেই যাচ্ছে। আচ্ছা, দিয়ে এটা মোটর সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিল? মোটর সাইকেল নিয়ে বাড়ি আসছে না। আচ্ছা, এই দোকানটা কোথায় আছে? দোকানটা ওই তেমাতায়। ওই তেমাতা বলতে সব থেকে তেমাতা এটা তো পাওয়া গেছে ইয়েতে নান্দায় গাছতলার ওখানে। একে কোথায় পাওয়া গেছে? এটা সরপুর। ওই গাছতলার ওখানে, তাই তো? সরপুর ওখানে। এখানে কি দেখতে এসেছিল? কি করে বলবো, এর সাথে কজন ছিল? এর সাথে আর কে কে ছিল? বাজারে দোকান আছে, দোকানে আছে, তাহলে কে ছিল না ছিল কি করে বলবো। আচ্ছা, ছেলেটা নিলাম, যে ছেলেটা মারা গেছে স্ত্রীর একটা অবৈধ সম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল, সেই সাপেক্ষে ছেলেটার সঙ্গে দুজনের বন্ধুত্ব রিলেশন ছিল, ছেলের সঙ্গে ভালোই সম্পর্ক। এবার সেই সূত্রে দুজনে একসঙ্গে উঠা বসা করে, সেই সূত্রে কালকে বাজার গেছে, অনেকে দরকারি বাজার গেছিল, ঠিক আছে, ভিডিও করে না দরকার গিয়েছিল, দরকার মিটার গেছে, বাজার গেছিল, তো ওর সঙ্গে দেখা হয়েছে। কেউ বলেছে ওই দিক পান যাবো, একটু খাওয়া খেয়ে আসবো, খাওয়া খেতে ফাঁকার দিকে নিয়ে গেছিলো, মানে নামদায় ওই দিকে নিয়ে গিয়েছিলো। তো ও এবার আগে থেকে ওর পরিকল্পনা ছিল, ঠিক আছে, আগে থেকে প্ল্যান ছিল, সেই জন্য আগে থেকে সব কিছু প্ল্যান ট্যান করে ওর অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে গেছিলো। তো ওখানে গিয়ে ভেবেছিল এক প্রতি ওকে শেষ করলো, ওটা ছিল তো ওর অস্ত্রটা, যে চাকাটা নিয়ে গেছিলো, চাকাটা করে ও ভেবেছিল কি কোপটা শেষ করবো। তো যাই হোক, কোপটা মেরেছিল, কিন্তু হাত পেছন করে কোপটা থেকে রিহাই পেয়ে, তো সেই সূত্রে প্রশাসন মার পর্যন্ত জানতে পারা গেছে যে ওই চাকাটার মারটা খুলে গেছিলো, মারটা করেই মেরেছিল, মারটা করে মেরে এখানে লেগেছিলো, জোরে আঘাতই লেগেছিলো। তো তারপরে ছটাপটি করে পড়েছে, হয়তো মানে প্রাথমিকভাবে যেটা ধারণা করা হয়েছে। তারপরে ওকে ওই ধানের জমিতে গুঁজিকে ধরে, মানে এতভাবে গুঁজে ধরেছে, ওর পিছনে ছটফট করেছে, ওর জামা কাপড় পুরো একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, বড়টা কোথাও কিছু ছিল না, সমস্ত লুকে টুকে যা ছিল সব ঘুরে চলে গেছে, জাঙ্গেটা পড়েছিল। তো ওকে ওইভাবে জলের কাদার মধ্যে মুখ গুঁজিকে ধরে শ্বাসরোধ করে মেরে যায়। এইভাবে হয়তো যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা সাকসেস, মানে সেইভাবে হয়নি, কিন্তু যাহ করে তো মারাত্মক করে দিয়েছে। তারপর নিহতের দাদা জাকের আলী শেখ অভিযোগ করেন, ত্রিকোণ প্রেমের জেরে পথের কাঁটাকে সরাতে তার ভাইকে খুন করেছে মানিক মণ্ডল। বাড়ির সাথে একটুখানি ওর মানে ইয়ে আছে, মানে স্ত্রীর সাথে এর সাথে আছে, মানে ভাবটা মানে এই হালি কি বলছি মাসে হয়েছে, আগে থেকেই ওর প্রোগ্রাম ধরা আছে, এই হালে কবে নিয়ে আমরা ডাকি ধরো সবই বাজার থেকে নিয়ে গিয়ে মোটামুটি 8:30টার মতো কাজ করেছে, সাড়ে 8টার মধ্যে কাজ করছে। তারপরে ধরো ইয়ার পরে যে ওই ধরো ওই তোমার মানে হাঁসো হয় যে বলে মানে ডাব কাটা সেই গিয়ে ওটা করে কম মারে, কম মারার পর ওটা কম মারে মানে ঘাট টেনে ঘুরিয়ে নেওয়ার পর নাকে এখানটা এখানে মারে, মারার পর ওই মানে মাঠটা খুলে যায়, মাঠটা হাতে থেকে যায়, আর এটা মানে দিদি কোমার থেকে তখন আর ওটা আর নাই যায়।
তারপরে ঘুষি মেরে ওই যে কি মার তারপরে মেরে এখানটা ওকে আগে পাখি ধরে দিয়েছে হ্যাঁ মানে পাখির ভেতরে তো পুঁতে মূলত হ্যাঁ ও কি ও মানে পাখি দিয়ে মাস মাসের মধ্যে মানে ছাড়ো তো তো কত কত শুনে ও কিন্তু ওই অজ্ঞান হয় ওই মানে ওটা কি মানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।